আজকে আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় 16 নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণা এই চ্যাপ্টারের নিজে করি 16.1 এ যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করব। নিজে করি 16.1 প্রথমে আমাদের সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করতে হবে। তো কিভাবে সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করা যায় সেটা আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো। ভিডিওর প্রথমেই আমি তোমাদের বলে নেব যে সংখ্যারেখা কী। সংখ্যারেখা হলো একটা রেখা, যেই রেখার ওপরে আমরা বিভিন্ন সংখ্যা আমরা এখানে অংশাঙ্কিত করি, সেই রেখাকে সংখ্যারেখা বলা হয়। সংখ্যারেখার যে কোনো একটা সুবিধাজনক জায়গায় আমরা প্রথমে শূন্য সংখ্যাটাকে রাখছি। এবার সংখ্যারেখার ডান দিকে অর্থাৎ শূন্যর ডান দিকে, শূন্য এখানে আছে, এর ডান হাতে, ডান তোমার ডান হাতের দিকে যাবে, যত ডান দিকে যাবে তত সংখ্যার মান বাড়বে এবং যত শূন্যর বাম দিকে যাবে তত সংখ্যাগুলোর মান কমবে। তাহলে শূন্য থেকে পরপর আমরা নির্দিষ্ট দূরত্বে তোমরা যখন সংখ্যারেখা আঁকবে, এখানে অঙ্কগুলো করার সময় তো সংখ্যারেখা আঁকতেই হবে, তো সেক্ষেত্রে তোমরা কী করবে, শূন্যর সঙ্গে যে কোনো একটা সেন্টিমিটারের দাগ ধরো এখানে মিলিয়ে নিলাম স্কেল দিয়ে। এবার এখানে যেমন 5-এ মিলেছে আমার এখানে স্কেলটা, 5 নয় এটা 8 আছে, এরপর 8-এর পরে যেটা আছে 9 সেমি আমি এখানে একটা ডট দিলাম, 10 সেমির ওখানে ডট দিলাম, 11 সেমির ওখানে ডট দিলাম। আমি প্রথমে শূন্য দাগের সঙ্গে এখানে 8 দাগটা মিলিয়ে নিয়েছি, তার মানে আমি এভাবে পরপর যে সেন্টিমিটারগুলো আছে 12 সেমি, 13, 14 এইভাবে আমি ডটগুলো দিয়ে দিচ্ছি। এদিকে সংখ্যারেখাটাকে আমরা আরও বাড়াতে পারি, সংখ্যারেখা দুদিকে যত ইচ্ছে বাড়তে পারে, এটা তীরচিহ্ন দিয়ে রাখবে। তা এপাশে যেমন বাড়া দিলাম, এপাশেও আমি সেন্টিমিটারের একটা দাগের সঙ্গে শূন্যটা মিলিয়ে নেওয়ার পরে এখানেও আমি 1 সেমি অন্তর অন্তর একটা করে ফুটকে দিচ্ছি। এতে ফলে কী হচ্ছে, প্রত্যেকটা দূরত্ব সমান হবে, কম বেশি হবে না। এবার তোমরা এই ফুটকি যেটা ডট পড়েছে এই বরাবর এরকম লম ছোটো ছোটো করে দাড়ির মতন দাগ টেনে দাও সংখ্যারেখার উপরে। এখানে আমরা বিভিন্ন সংখ্যাগুলো রাখবো, তাহলে শূন্যর এই দিকে এটা হচ্ছে ডান দিক, আমি এখানে বোঝানোর জন্য লিখলাম এখানে ডান দিক, এদিকটা ডান দিক, আর শূন্যর এদিকটা হচ্ছে কি বাম দিক। এবার প্রথমে শূন্যর পরে প্রথম যে সংখ্যাটা হচ্ছে +1, তারপরে সংখ্যাটা এই ঘরে +2, +3, +4, +5, +6 এরকম করে বাড়বে। এদিকে শূন্যর বাম দিক, এদিকে -1, -2, -3, -4, -5, এই যে তৈরি হলো আমাদের সংখ্যারেখা। এবার সংখ্যারেখার সাহায্যে আমাদের বলেছে যোগফল নির্ণয় করতে হবে। তো বিভিন্ন অঙ্কে কিন্তু সংখ্যারেখাগুলো আমি এখানে শূন্য রেখেছি, কোনো অঙ্কে আমি এখান থেকে শূন্য শুরু করতে পারি, এখান থেকে শূন্য শুরু করতে পারি। তো অঙ্কটা বুঝে নিতে হবে যে আমাদের কোন সংখ্যাটা মানে প্লাসের দিকের সংখ্যাগুলো বেশি আসছে নাকি মাইনাসের দিকের সংখ্যা বেশি যেতে হবে। তাহলে যদি মাইনাসের দিকে যেতে হয় শূন্যটাকে এখান থেকে শুরু করবো, মাইনাসের দিকে সংখ্যা বেশি লিখবো, আর যদি প্লাসের দিকে সংখ্যাগুলো বেশি থাকে বা বেশি দূর অবধি যেতে হয় তাহলে ধরো +10 তোমার দরকার, তাহলে তুমি তো এখানে যদি না পুট করতে পারো সংখ্যারেখায় সেক্ষেত্রে শূন্যটাকে এইদিকে ঠেলে দেবে, এখান থেকে আমার শূন্য শুরু হবে, অসুবিধে নেই, প্লাসের দিকগুলো জায়গাটা বেশি থাকবে, কারণ আমাদের খাতার এই এরিয়াটা তো সীমাবদ্ধ, লিমিটেড। তো সেটা বুঝে নিয়ে একটু করার চেষ্টা করবে। তাহলে এবার আমরা অঙ্ক শুরু করি, সংখ্যারেখা কী তোমাদের বুঝিয়ে দিলাম, একের একের অঙ্কটা +7 আর +2 এই দুটো সংখ্যা সংখ্যারেখার ওপর যোগ করতে হবে। এখানে বলে রাখি যে প্রত্যেকটা অঙ্কের জন্য কিন্তু আলাদা আলাদা সংখ্যারেখা তোমাদের আঁকতে হবে। তাহলে আমরা শুরু করছি একের একেরটা +7 আর +2 সংখ্যারেখায় যোগ করতে হবে। তাহলে আমরা একটা সংখ্যারেখা আঁকবো, দুটোই দেখো প্লাস সংখ্যা, প্লাসের দিকটাই বেশি আছে যেহেতু দুটোই প্লাস সংখ্যা। এখানে একটা সংখ্যারেখা বড় করে এঁকে নেবে, সংখ্যারেখাটা দুদিকে আমি তীরচিহ্ন দিচ্ছি, সংখ্যারেখা একদিকে 0 পুট করছি, ধরো এইখান থেকে 0 দিচ্ছি, এটা হচ্ছে আমার 0 জায়গা,
এবার এদিকে আমার বাড়বে জিরোর পর থেকে। এখানে বললাম যেভাবে তোমরা স্কেল দিয়ে এখানে মিলিয়ে নেবে জিরোর দাগের সঙ্গে সেন্টিমিটারের একটা দাগ দিয়ে, তারপরের দাগগুলো তারপরে যে এক এক করে সেন্টিমিটার বাড়ছে সে অনুযায়ী এখানে ফুটকিগুলো দিতে হবে, ডটগুলো, তাহলে ডিস্টেন্সগুলো সমান হবে। ঠিক আছে, আরও এগোতে পারি আমরা। এই ডটের সঙ্গে সেন্টিমিটারে যে কোনো একটা দাগ মিলিয়ে নাও, যে 1 সেমি যেখানে গিয়ে শেষ হচ্ছে, তারপরে এরকম 1 সেমি অন্তর অন্তর দেব। এবং এদিকেও আমি সেন্টিমিটারের একটা বড় দাগের সঙ্গে মিলিয়ে নিলাম, নিয়ে এখানে আমি 1 সেমি অন্তর অন্তর এখানে ফুটকিগুলো দিচ্ছি। তাহলে প্রথমে আমার এখানে সংখ্যারেখায় আমি প্রথমে শূন্যর ডান দিকে +1 লিখব, এটা হচ্ছে +2, এটা হচ্ছে +3, এটা হচ্ছে +4, এটা +5, এটা মিন করছে +6, এটা +7, এটা +8, +9, +10, আমি 10 অবধি লিখেছি। আর এখানে -1, -2, -3, -4, মাইনাসটা কম রেখেছি কারণ এখানে দুটোই প্লাস সংখ্যা। তা আমাদের প্লাস সংখ্যা মানে হচ্ছে এদিকে আমাদের যেতে হবে শূন্য, এখানে শূন্য থেকে ডান দিকে যেতে হবে। তাহলে প্রথমে +7 আছে, আমার +7 হচ্ছে এইখানে, তাহলে এই +7 বরাবর আমি একটা দাগ দিলাম। আমি শূন্য থেকে যাত্রা শুরু করব, স্টার্ট করব +7-এর দিকে, 7 ঘর ডান দিকে গেলাম, শূন্যের ডান দিকে আমি যাচ্ছি, এখানে তীর চিহ্ন দিয়ে দেব। ঠিক আছে, এই দিকে গেলাম শূন্য থেকে এই দিকে গেলাম, তাহলে তীর চিহ্ন দিয়ে দিচ্ছি যে আমি শূন্য থেকে 7 ঘর গেলাম ডান দিকে, +7 গেলাম। এবার আবার বলেছে এর সঙ্গে যোগ করতে হবে +2, আবার প্লাস মানে আবার আমাকে 2 ঘর ডান দিকে যেতে হবে। তাহলে তুমি এই অবধি এসছো, 2 ঘর গেলে হচ্ছে এর পরের 2 ঘর, 1 ঘর, 2 ঘর, অর্থাৎ +9 এসে থামবে। তাহলে এখানে আসার পরে আবার এই +9 বরাবর, এই বরাবর তুমি এখানে স্কেল দিয়ে এই 9 যেখানে আছে, এখানে 9 আছে, এই বরাবর এরকম একটা দাগ টেনে নেবে। তাহলে +7-এর পরে আবার আমাকে যেতে হচ্ছে 2 ঘর, তাহলে হচ্ছে +2 ঘর, 2 ঘর ডান দিকে গেলাম, তাহলে আমরা কোথায় এসে থামলাম, 9। এইটাই হচ্ছে যোগফল। এবার এটাকে আমরা নিচে দেখিয়ে দেবো, ওপরে দুটো সংখ্যা পরপর গেল, এবার নিচে আমরা এইভাবে দেখিয়ে দেব। এখানে দেখো 9 আমাদের এখানে রয়েছে, 9 বরাবর আর 0 বরাবর দাগ দিচ্ছি, এবং এইখানে আমি উত্তরটা লিখে দেব, উত্তর হচ্ছে +9। তাহলে এভাবে সংখ্যারেখার সাহায্যে তোমরা যোগ করবে। প্রথমে +7, আমি শূন্য থেকে স্টার্ট করব +7, আবার +2 মানে 7 অবধি গেছি, তারপরে আবার অতিরিক্ত 2 ঘর, তাহলে হচ্ছে আমার থামছি কোথায়, আরও 2 ঘর গেলে +9-এ, এবং সেটা শূন্য থেকে নিচে উত্তরটা দেখিয়ে দিতে হবে। এবার চলো সংখ্যারেখার সাহায্যে আমরা 1-এর 2-এরটা করব। 1-এর 2-এরটা বলেছে +2 আর -4, এই দুটো সংখ্যা সংখ্যারেখার সাহায্যে যোগ করতে হবে। তাহলে আমরা একটা সংখ্যারেখা আঁকবো যেখানে ধরো +2 এদিকে 2 ঘর বেশি থাকবে, প্লাসের দিকটা কম আছে, তা একটা সংখ্যারেখা বড় করে এঁকে নাও, তীর চিহ্ন দেবে। ঠিক আছে, আমরা 0 রাখছি এখানে, প্লাসের দিকটা কম আছে, এখানে প্লাসের 0 এখানটা রাখছি। এবার 0 রাখার পরে আমি বলেছি যে একটা দাগের সঙ্গে মিলিয়ে নেবে ইকুয়াল ডিস্টেন্সে, তাহলে তোমাদের সেন্টিমিটার স্কেলের দিকটা নিলে ভালো হয়, 0-র সঙ্গে সেন্টিমিটারের যে কোনো একটা বড় দাগ যেগুলো আছে 6, 7, 5, 8, এগুলোর সঙ্গে যে কোনো একটা বড় দাগের সঙ্গে মিলিয়ে নেবে। নেওয়ার পরে তারপরে 1 সেমি অন্তর অন্তর এভাবে তোমরা ফুটকি দেবে, ডট দেবে স্কেলের ওই লাইনটার ওপর। এটা আমাদের সংখ্যারেখা তৈরি হচ্ছে, সংখ্যারেখা 1 সেমি অন্তর অন্তর দিয়েছি। তাহলে এতে তোমাদের তাড়াতাড়ি হবে এবং দূরত্বগুলো সব কম বেশি হবে না, ইকুয়াল হবে। ঠিক আছে, সমস্ত দূরত্ব ইকুয়াল হচ্ছে, এক একটা রেখা মানে এক একটা সংখ্যা যখন রাখছি প্রত্যেকের মান, তাহলে এটা 0, এটা আমার 0, শূন্যর পরে প্রথম ডান দিকে +1, তারপর +2, +3, এটা +4, এটা +5, আর শূন্যর বাঁদিকে -1, -2, -3, -4, -5, -6, -7, এই অবধি আমরা করেছি। এবার আমাদের +2 মানে শূন্য থেকে প্লাস যেহেতু আছে ডান দিকে যেতে হবে,
दुघर एक घर दुघर अर्थात शून्य थेके प्लस टू मान आमरा प्लस टू जेखने आछे सेई बराबर एखाने एक दाग दिए निचि और शून्य बराबर एक दाग दिए निचि। एबार एई दाग दुटोर माझखाने लाइन टेने आमि बुझिए दिच्छि जे एई दिके जावा होच्छे। ताहले कत घर गेलाम प्लस टू मान शून्य थेके आमरा डान दिके गेलाम। एबार होच्छे माइनस फोर अर्थात आमी प्लस मान डान दिके जाब शून्य थेके बा जेखाने आछि माइनस मान ठीक उल्टो दिके जेते हबे। प्लसेर समय शून्य थेके एदिके गेलाम माइनस फोर आछे एबार आमाके ब्याक करते हबे चार घर एदिके बाम दिके। ताहले एखाने छिलाम चार घर गेले देखो ए प्लस टू ते छिलाम एखान थेके चार घर गेले एक दुई तीन चार आमरा कोथाय एसे थामछि माइनस टू ते। भालो करे देखो प्लस टू এখানে আছি এখান থেকে এর পরে চার ঘর যা ব্যাক করব এক দুই তিন চার তাহলে মাইনাস টুতে থামছি। তাহলে কি করব আবার যেহেতু ফিরে ব্যাক করছি তাহলে আমরা এখানে আবার মাইনাস টু যেখানে আছে এই বরাবর এখানে একটা দাগ দেবে এবং তুমি এখান থেকে আসছো এই বরাবর এই দুটো জায়গায় যে দাগ দিলাম মাইনাস টুতে থামছি বলে আর এখান থেকে আবার ফিরে আসছি বলে দিয়ে এখান থেকে যেরকম লাইনটা টেনে দিলাম আগের বার এরকম দুটো দাগ দিয়ে দেবে দাঁড়ির মতো নিয়ে এদিকে ব্যাক করছো তীর চিহ্নের মুখটা এদিকে হবে যেহেতু বাঁদিকে আমরা ফিরছি। কতখানি ফিরলাম মাইনাস ফোর। তাহলে ফাইনালি মাইনাস ফোর মানে বাঁদিকে চার ঘর ফিরে আমরা যেখানে থামলাম সেই জায়গার মান কত মাইনাস টু। এটা তোমাকে সংখ্যাটা বলেছি যে রেজাল্টটা নিচে দেখিয়ে দিতে হয় তাহলে এটা নিচে দেখিয়ে দেবে যে এটা হচ্ছে মাইনাস টু এইটা উত্তর এটা আমাদের অ্যান্সার। প্লাস টু আর মাইনাস ফোর যোগ করলে আমরা পাচ্ছি কত মাইনাস টু এটা এখানে লিখে দেবে প্লাস টু প্লাস মাইনাস ফোর প্লাস টুর সঙ্গে যোগ হলো মাইনাস ফোর সমান কত পেলাম মাইনাস টু। এবার আমরা একের তিনের অঙ্কটা করব সংখ্যারেখায় যোগ আছে প্লাস সিক্স আর মাইনাস এগারো যোগ করতে হবে। তাহলে সংখ্যারেখা আঁকতে হবে প্লাসের দিকটা দেখো কম আছে মাইনাসের দিকটা বেশি আছে তা সংখ্যারেখার লাইনটা ফার্স্টে এঁকে নাও লাইনটা এঁকে নিয়ে তারপরে আমরা জিরোটা এমনভাবে রাখবো যাতে কি না প্লাসের দিকটা আমাদের কম থাকে এখানে কারণ এখানে প্লাস সিক্স আছে আর মাইনাসের দিকটা বেশি মাইনাসের দিকটা তো এই দিকটা তাহলে এই দিকটা বেশি রাখতে গেলে জিরোটা আমি এখান থেকে শুরু করছি এটা হচ্ছে জিরো ঠিক আছে। এবার জিরোর সঙ্গে আমি সেন্টিমিটারের যে কোনো একটা বড় দাগ মেলালাম মেলানোর পরে এবার আমি এক সেমি অন্তর অন্তর এখানে একটা করে ডট দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় আর এদিকে আমাদের অনেকগুলো লাগবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই অবধি দিয়েছি তীরচিহ্ন দিলাম এদিকে তীরচিহ্ন ঠিক আছে। এবার দেখো জিরো এই প্রথম যে দাগটা এই ডট বরাবর কিন্তু এরকম করে দাড়ির মতন দাগ দিয়ে নিতে হয় তাহলে জিরোর পর এটা প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স এটা প্লাস সিক্স আর এটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন এই অবধি আমাদের সংখ্যারেখাটা আঁকা হয়েছে। তাহলে প্রথমে প্লাস সিক্স আছে শূন্য থেকে প্লাস সিক্স মানে ছয় ঘর ডান দিকে যাব এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ যেখানে প্লাস সিক্স আছে সেখানে আমরা থামবো। তাহলে শূন্যের ওপরে এখানে একটা দাগ দেব ফাঁকা এখানটা থাকবে আর ছয় যেখানে সেখানে আমি ওপরে একটা এরকম দাগ দেব দিয়ে এই দুটো দাগ যোগ করে দেব এবং আমি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি শূন্যর থেকে ছয় এইদিকে ডান দিকে যাচ্ছি সেজন্য তীরচিহ্নটার মুখটা ডান দিকে থাকবে ভালো করে দেখো। এবার মাইনাস এগারো মানে কী বোঝাচ্ছে এই মাইনাস এগারো এখানে নয় তুমি যেখানে এসছো এইখানে চলে এসছো সেখান থেকে মাইনাস মানে উল্টো পথে এই পথে গেছি এইদিকে এইদিকে এগারো ঘর পিছিয়ে যেতে হবে তাহলে এখানে আছি এখান থেকে এগারো ঘর গোনো গোনো একবার পরপর করে গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট
9 10 11 দেখো 11 ঘর পেছালে আমি কোথায় থামছি মাইনাস 5 এ তাহলে আমি মাইনাস 5 যেখানে আছে সেই মাইনাস 5 এর এখানে আমি একটা দাগ দিলাম আর আমি এখান থেকে স্টার্ট করব এখানে একটা দাগ দিলাম দিয়ে আমি এই লম্বা করে স্কেল দিয়ে টেনে দেব সোজা ভীষণ সংখ্যা রেখায় যোগ করা দেখো আমি কোন দিকে এলাম ওই দিক থেকে এই দিকে আসছি তীর চিহ্নের মুখটা এই দিকে হবে এটা যেন খেয়াল থাকে মাইনাস 11 তাহলে প্রথমে শূন্য থেকে প্লাস 6 এ গেলাম আবার ওখান থেকে মাইনাস 11 চলে এলাম তাহলে শেষ মিলে আমার কি দাঁড়ালো রেজাল্ট মাইনাস 5 তাহলে মাইনাস 5 রেজাল্টটা বলেছি সংখ্যা রেখায় আঁকা নিচে আমাকে রেজাল্টটা দেখিয়ে দিতে হবে এখানে এটা হচ্ছে রেজাল্ট এটা অ্যানসার হচ্ছে মাইনাস 5 সংখ্যা রেখার সাহায্যে যোগ করে পেলাম এটা নিচে একবার লিখে দেবে প্লাস 6 প্লাস মাইনাস 11 প্লাস 6 এর সঙ্গে মাইনাস 11 যোগ করে আমরা পাচ্ছি মাইনাস 5 এবার একের আমরা 4 এর অঙ্কটা করব মাইনাস 5 আর মাইনাস 7 এটা যোগ করতে হবে প্রথমে সংখ্যা রেখা আঁকব দেখো এখানে কিন্তু মাইনাসের দিকটা বেশি আছে দুটোই মাইনাস সংখ্যা যোগ হচ্ছে তাহলে মাইনাস সংখ্যা দুটো যোগ হলে মাইনাসের দিকেই যাওয়া হচ্ছে অর্থাৎ শূন্যর বাঁদিকে আমি ডান দিকটা কম রাখছি প্লাসের দিকটা মাইনাসের দিকটা বেশি রাখবো এখান থেকে শূন্য স্টার্ট করলাম এবার আমি সমান দূরত্বে কতগুলো দাগ টানবো এখানে যেহেতু অনেক দূর অব্দি টানতে হবে 1 সেমি তার থেকে কম করে করে নিচ্ছি দেখো জিরোতে আমরা মেলালাম এবার এখানে ইঞ্চি স্কেলটা ইউজ করছি এখানে সমান দূরত্বে দুটো দুটো করে দাগ দিচ্ছি ইকুয়াল ডিস্টেন্স যাতে কিনা তোমাদের পরে বিচ্ছিরি লাগবে এবং সেটা মানটা ঠিকও হবে না ঠিক আছে আচ্ছা আর এদিকেও আমরা ওই রকমই দাগটা দেব যেহেতু সংখ্যা রেখা আমি বলেছি দুদিকে তীর চিহ্ন দিতে হয় তাহলে এদিকে হচ্ছে প্লাসের ঘর এই দাগগুলো এগুলো শূন্যর ডান দিকে তাহলে এটা হচ্ছে প্লাস 1 এটা হচ্ছে প্লাস 2 এটা প্লাস 3 প্লাস 4 প্লাস 5 অবধি আমরা নিয়েছি আর এই দিকের গুলো হচ্ছে মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 4 মাইনাস 5 এটা মাইনাস 6 মাইনাস 7 মাইনাস 8 মাইনাস 9 মাইনাস 10 মাইনাস 11 মাইনাস 12 মাইনাস 13 মাইনাস 14 মাইনাস 15 মাইনাস 16 মাইনাস 17 মাইনাস 18 মাইনাস 19 এইভাবে আমরা মাইনাসের দিকের ঘরটা বেশি রেখেছি এবার দেখো প্রথমে মাইনাস 5 তাহলে একদম প্রথমে শূন্য থেকে যেহেতু স্টার্ট হয় আমাদের যাত্রা শুরু হয় তাহলে মাইনাস 5 আছে এইখানে মাইনাস 5 দেখছি তাহলে মাইনাস 5 মানে বাঁদিকে শূন্য থেকে আমাদের বাঁদিকে চলে যেতে হবে মাইনাস 5 বরাবর এখানে দাগ দিলাম শূন্যর এখানে একটা দাগ দেব দিয়ে আমরা এই দাগ দুটো যোগ করে দেব ঠিক আছে কোন দিকে যা গেলাম শূন্য থেকে এই দিকে গেলাম কতখানি মাইনাস 5 5 ঘর গেলাম এবার আবার বলেছে মাইনাস 7 যেহেতু মাইনাস চিহ্ন আছে একই দিকে যাব অর্থাৎ উল্টো পথে যাব না এখানে মাইনাসের দিকে এসেছি বাম দিকে এসেছি শূন্য থেকে বাঁদিকে আবার মাইনাস 7 তার মানে 7 ঘর আবার এই পথেই 7 ঘর আরও এগোতে হবে এখন আছি মাইনাস 5 এ 7 ঘর গুণি 1 2 3 4 5 6 7 কোথায় এসে থামলাম মাইনাস 12 তে এসে থামলাম তাহলে মাইনাস 12 যেখানে আছে আমরা সেই বরাবর একটা দাগ দিয়ে নিচ্ছি আর এখানে এই বরাবর একটা দাগ তাহলে এখান থেকে আমরা এই পথে আসব এদিকে একটা দাগ টেনে নিচ্ছি দেখো এটা কতখানি এলাম মাইনাস 7 তাহলে প্রথমে ও এটা একটু ভুল হয়েছে এখান থেকে স্টার্ট হবে দাগটা মাইনাস 5 এর পর থেকে
सात घर जाच्छी ताले माइनस फाइव थे के स्टार्ट हबे एखान थे के शुरू हबे एई दागटा हबे ना ताले माइनस फाइव जेखाने एसेछि सेखान थे के किन्तु आमरा आबार आरो सात घर एगिएछि ताले माइनस फाइवर पर थे के माइनस सेभेन ताले पेलाम माइनस बारो एई माइनस बारो होच्छे आमार उत्तर एई जन्य उत्तरटा आलादा करे बोलेछि नीचे देखिए दीते हबे शून्य नीचे माइनस बारोटा इंडिकेट करछे एटा होच्छे आंसर एटा उत्तर होच्छे माइनस बारो। তাহলে দেখছো সংখ্যা রেখার সাহায্যে কিরম সহজে আমরা বুঝতে পারছি যে দুটো সংখ্যা এখন এটা যেমন দুটো ঋণাত্মক সংখ্যা নেগেটিভ নাম্বার যোগ করে কত পাওয়া যাচ্ছে। প্রথমে মাইনাস ফাইভ শূন্য থেকে বাঁদিকে এলাম, আবার মাইনাস সেভেন এখান থেকে আবার সাত ঘর বাঁদিকে গেলাম, তাহলে ফাইনালি যেটা থামলাম সেটা হচ্ছে অ্যান্সার মাইনাস সেভেন আর মাইনাস ফাইভ যোগ করলে হয় মাইনাস বারো। এটা এখানে উত্তরটা লিখে দিতে হবে, লিখবে মাইনাস ফাইভ প্লাস মাইনাস সেভেন সমান মাইনাস বারো। এবার একের আমরা পাঁচের অঙ্কটা করব, প্লাস এইট আর মাইনাস এইট সংখ্যা রেখার সাহায্যে যোগ করে দেখব যে কি হয়। তাহলে সংখ্যা রেখা আঁকছি, প্রথমে প্লাস এইট, তাহলে ডান দিকে আট ঘর আমাকে রাখতে হবে, এখানে আমি জিরো রাখলাম, এখানে সমান ডিস্টেন্সে আমি রাখবো বলেছি, দেখো এক সেমি অন্তর অন্তর দাগ দিচ্ছি যাতে ইকুয়াল ডিস্টেন্স হয়। আচ্ছা দেখো এটা প্রথমে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন প্লাস এইট, আমরা প্লাস এইট অবধি যেহেতু যাবে এই অবধি নিয়েছি, প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন প্লাস এইট। আচ্ছা এদিকে মাইনাসটা হবে সেমির, আমি একটা সেন্টিমিটার স্কেলের একটা দিকে পূর্ণ বড় দাগের সঙ্গে মিলিয়ে নেব, নেওয়ার পরে এক সেমি অন্তর অন্তর এখানে ফুটকি দিয়েছি, তাহলে এখানে প্রথম দাগটা হচ্ছে মাইনাস ওয়ান, তারপর একটা মাইনাস টু, তারপর একটা মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ। দেখা যাক কী হয় প্লাস এইট আর মাইনাস এইট যোগ করে। তাহলে প্রথমেই শূন্য থেকে আমাদের শুরু হবে, প্লাস এইট মানে ডান দিকে, এই দিকে শূন্য ডান দিকে শূন্য এখানে তার ডান দিকে, এদিকে আট ঘর যেতে হবে অর্থাৎ প্লাস এইটে গিয়ে থামবে, তাহলে শূন্য থেকে আট ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, দেখো প্লাস এইটে থামছে, তাহলে প্লাস এইট বরাবর আমরা একটা দাগ দিয়ে নিলাম এবং শূন্য বরাবর আমাদের শূন্য থেকে আট ঘর এদিকে যাওয়া হচ্ছে, তীর চিহ্ন দিচ্ছি কতখানি গেলাম প্লাস এইট। এবার দেখো মাইনাস এইট যোগ করতে হবে, তার মানে কি আমি যতখানি গেছি শেষ তারপর থেকে আমাকে মাইনাস থাকলে বাঁদিকে যেতে হবে, ঠিক আছে মাইনাস থাকলে বাঁদিকে যেতে হবে, তাহলে আট ঘর বাঁদিকে যাব, এখানে আছি প্লাস এইটে, এখান থেকে আট ঘর বাঁদিকে যাচ্ছি, দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, কোথায় এসে থামলাম জিরোতে, তাহলে শূন্য থেকে আট ঘর এগোলাম আবার আট ঘর পিছিয়ে এলাম, ফাইনালি আমার কোথায় এসে দাঁড়ানো হচ্ছে জিরোতে। তাহলে এই বরাবর আমাদের দাগটা হবে, এখানে এরকম দাগ দিয়ে নাও শূন্যর ওপরে আর এর ওপরে এই দিকে গেছি এই বরাবর, সেই জন্য এটা মাইনাস এইট দিয়েছিল। তাহলে ফাইনাল অ্যান্সার জিরো, জিরোটা কীভাবে দেখাবো এইভাবে দেখাবে জিরো, এটা হচ্ছে রেজাল্ট। তাহলে উত্তর লিখে দেব, প্লাস এইট যোগ মাইনাস এইট সমান পেলাম শূন্য। আজকে ভিডিওতে তোমাদের আর এখানে একটা অঙ্ক করাবো একের আট, আর একের যে সাতের অঙ্কটা ওটা তোমরা নিজেরা পারবে, ওই ধরনের অঙ্ক একটা প্লাস একটা মাইনাস দিয়ে আমি একের তিনের অঙ্কটা করিয়েছি, ঠিক সেরকম একের সাতের অঙ্কটা আছে সেম, ওই জন্য ওই অঙ্কটা আমি এখানে বোঝালাম না, ওটা নিজেরা করে নিতে পারবে। এবার এই দুটো সংখ্যা যোগ করতে হবে, মাইনাস এগারো আর মাইনাস নয়, দেখো দুটো সংখ্যায় মাইনাসের দিকে আছে, তাহলে আমাদের মাইনাসের দিকটাই বেশি রাখতে হবে ম্যাক্সিমাম, প্লাসের দিকে এখানে প্রায় কিছু না রাখলেই হবে, দু একটা সংখ্যা রেখে দেব, সংখ্যা রেখাটা একটু বড় করে আঁকলাম, এখানে আমি শূন্যকে রাখছি, এখানে শূন্যকে রাখছি এবং আমি স্কেলটা ঠিক করছি এখানে,
এখানে একটা পয়েন্ট এবং আমি চোখের আন্দাজে করছি, তোমরা এটা পারলে খুব ভালো। আচ্ছা, এখানে আমি পয়েন্টগুলো দিচ্ছি। তাহলে আমাদের সংখ্যা রেখাটা হলো এদিকে শূন্য, +1 +2, এদিকে -1 2, -3, -4, -5, এরকম করে এখানে -19, -20, -20 অবধি এখানে সংখ্যা রেখাটা এঁকেছি। প্রথমে -11, মাইনাসের দিকে যেহেতু যেতে হবে, এই জন্য মাইনাসের দিকটাই মানে বাঁদিকে যেতে হবে শূন্যর, যেহেতু দুটো সংখ্যায় মাইনাস আছে সেই জন্য মাইনাসের দিকটা বেশি রাখা হয়েছে। তো -11 দেখো, এই যে -11 এই বরাবর আমাদের মানে বাঁদিকে আসতে হবে শূন্য থেকে, -11 এখানে আমি এটা পরিষ্কার করে লিখে দিচ্ছি, 1 1। আচ্ছা, এই বরাবর তীর চিহ্ন দিয়ে আমাদের আসতে হবে বাঁদিকে শূন্য থেকে, এই বরাবর এখানে দাগ দাও 0, আমাদের এখানে 0 অবধি আসবে। তাহলে কোন দিকে গেলাম? শূন্য থেকে এই দিকে, -11। এবার আবার -9 আছে, আবার এইখান থেকে 11 অবধি এসেছি, আবার ন ঘর বাঁদিকেই যেতে হবে, যেহেতু মাইনাস চিহ্ন আছে বাঁদিকেই যেতে হবে। ন ঘর গুনবো, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে কোথায় এসে থামলাম? -20 যেখানে সেখানে এসে থামলাম। এই -20 বরাবর এখানে একটা দাগ দেব। তাহলে এখান থেকে আমরা স্টার্ট করেছি, এই -11 এসে থেমেছিলাম, এখানে দাগ দিচ্ছি। তাহলে -11 থেকে আবার আমি এলাম ন ঘর, এদিকেই এলাম তীর চিহ্ন এদিকে, -9, তাহলে উত্তর হচ্ছে -20। এই -20টা আমাকে দেখাতে হবে যে শূন্য থেকে -20, এটা অ্যান্সারটা দেখাতে হবে। তাহলে তোমরা স্কেল দিয়ে এভাবে দাগ টেনে দেখিয়ে দেবে যে শূন্য থেকে -20, এটা হচ্ছে আমাদের যোগফল, এটা 0 আছে, অ্যান্সার হচ্ছে -20। তাহলে যোগফলটা লিখে দেবো যে -11 +9 = -20, এটাই অ্যান্সার। তাহলে আজকে ভিডিওতে সংখ্যা রেখার সাহায্যে কী করে যোগফল নির্ণয় করতে হয় আমি তোমাদের শেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় মনে হয় আবার ভিডিওটা এগিয়ে দেখে নাও, বারবার করে চালিয়ে দেখে নাও, নিয়ে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করা তোমরা ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট ভিডিওতে আমি 16.1 এর যোগফল নির্ণয়, সরল ইত্যাদি অঙ্কগুলো তোমাদের বুঝিয়ে দেবো।